মানুষের এই মাথা সিজদা কেবল আল্লাহর কাছে নত হয়, অন্য কোনো বস্তুর কাছে নয়। কবরে তিনি শুয়ে আছেন, তিনি আসলে মরেন নাই, তিনি রক্ত মাংসের দেহে বেঁচে আছেন, আমার কথা তিনি শুনছেন এবং তিনি আমার জন্য দোয়া করছেন, আর তার দোয়া কবুল হবেই। তার আচরিত তরিকার বিপরীত এটা, তিনি যে মজহাব অনুসরণ করেন সে মজহাবে এটা নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাসূল বলছেন, আল কাদারিয়াত মজুস হাজি উম্মাহ, কাদারিয়া এবং মুরজিয়া অর্থাৎ যারা তকদিরকে অস্বীকারী এবং যারা তকদিরবাদী অদৃষ্টবাদী, দুটো বিপরীতমুখী চরমপন্থী দল, এদের মধ্যে ইসলামের কোনো অংশ নাই। এরা হলো এই উম্মতের মজুসি অগ্নি উপাসক, যারা ভালোর জন্য একজন এলাহা মানে, মন্দের জন্য আরেকজনকে এলাহা মানে, অগ্নি উপাসকদের মতো। অতএব এদের মধ্যে ইসলামের কোনো অংশ নাই। দুর্ভাগ্য এই দলের লোকরাই আজকাল বেশি হয়ে গেছে, সালাত নেই, সিয়াম নেই, কিছুই নেই, আমি তৌহিদবাদী মুসলমান। অদৃষ্টবাদীরাও যখন পথভ্রষ্ট, ঠিক অমনি করে তকদিরকে অস্বীকারীরাও পথভ্রষ্ট। তাদের যুক্তিকে শুনতে ভালো লাগে যে পানিতে হাত দিলে হাত ভিজে, আগুনে হাত দিলে হাত পড়ে, তকদির আবার কিসে? আমি আগুনে হাত দেবো না, অতএব আমার আগুন হাত পড়বে না, আমি জান্নাতের কাজ করব, অবশ্যই আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য। অথচ আল্লাহ কোনো কাজে বাধ্য নন। এইভাবে ইমানের ক্ষেত্রে আমরা ভেজাল হয়ে গেছি। এই জন্য আমাদের আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য বলা আছে, নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা। নির্ভেজাল কথাটা ওই জন্য দিতে হয়েছে যে মানুষের এই মাথা সিজদা কেবল আল্লাহর কাছে নত হয়, অন্য কোনো বস্তুর কাছে নয়। তারা সিজদাও করে আর কবরেও সিজদা করে, মসজিদেও সিজদা করে, কবরেও সিজদা করে, আকীদারা কোথায়? ফলে তারা ওসিলাকে যত গুরুত্ব দেয় আল্লাহকে তত গুরুত্ব দেয় না। ফলে যত ইলেকশন ক্যাম্পেইন দেখবেন আপনারা, যারা শুরু করে নেতারা, একজন এক কবর থেকে করে, তার ধারণা কবরে তিনি শুয়ে আছেন, তিনি আসলে মরেন নেই, তিনি রক্ত মাংসের দেহে বেঁচে আছেন, আমার কথা তিনি শুনছেন এবং তিনি আমার জন্য দোয়া করছেন, আর তার দোয়া কবুল হবেই। এই বিশ্বাসটা আজকে নতুন না, যুগ যুগ ধরে চলছে। এমনকি যখন বাদশাহ বলে শাহজাহান যখন ক্ষমতায় আসলেন, তার বড় ভাই দারা যখন ক্ষমতা আসতে পাচ্ছেন না, তিনিও এক পীরের কাছে গিয়ে ধুলার পরে বসে গেছিলেন যে আপনি বলুন আমি বাদশাহ হব না আমার ভাই শাহজাহান বাদশাহ হবে। তো এটাতে বোঝা যাচ্ছে বড় বড় বাদশাহদের ছেলেরা পর্যন্ত এসব ল্যাংটা ফকিরদের কাছে গিয়ে দোয়া চাইত। যুগ যুগ ধরে এই ভেজাল বিশ্বাস মুসলমানদের মধ্যে চলছে, ফলে মুসলমানদের বিশ্বাসের জগতে ঘুণে ধরা হয়ে গেছে। বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে এবং এ বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে আমাদের বইগুলির মধ্যে, দেখবেন সেগুলো। যারা তকদিরবাদী, তকদির অস্বীকারী, তারা এই বিষয়টা খুব কঠিনভাবে ধরে, কোনো মতেই তাদেরকে বোঝানো যায় না। আরেক দল আছে যুক্তিবাদী মোতাজিলা, তারা বলছে কোরআন হাদিস কখনো অযৌক্তিক নয়, যেটা যুক্তির অনুকূল হবে সেটা মানবো, যুক্তির বিপরীত হবে সেটা মানবো না। তফসিরের জগতে সবচেয়ে নাম করা তফসির যেটা মাদ্রাসাতে পড়ানো হয়, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তফসিরে কাশ্যপ, সবাই আপনারা জানেন। অথচ ইনি লেখক যিনি এই তফসিরের, তিনি নিজে মোতাজিলি, তার পুরা কোরআনের তফসির তিনি করেছেন এমনভাবে যে পড়লে আপনাকে আশ্চর্য হয়ে যেত ব্যাপারটা কী ব্যাখ্যা। কিন্তু আরেকটা সাইড ভালো, তিনি গ্রামারে খুব পারদর্শী ছিলেন, ফলে বালাগাত ফাসাহাত সরব ন দিক দিয়ে অত্যন্ত পারদর্শী হওয়ার কারণে এই তফসিরটা ক্লাসে চালু রাখা হয়েছে। কিন্তু বলে দেওয়া হয়েছে এই তফসিরের সব বক্তব্য গ্রহণীয় নয়, শিক্ষকরা বলে দেয় যেটা আমরা বলে দিতাম ক্লাসে। ঠিক অমনিকটা আরও অনেকগুলো তফসির আছে, সেগুলি একটা আপনারা পাবেন, জারালাইন বাজাবি, সেখানেও বহু গোলমাল আছে। বিশুদ্ধ তফসিরের কিতাব খুঁজে পাওয়া খুব দুষ্কর, দু একটা তফসির ছাড়া। এরপরও যারা হাদিস ভিত্তিক তফসির করেছেন
সেখানে অসংখ্য জয়ীব এবং মুনকার হাদিস জমা করে দিয়েছেন, যেগুলোর কারণে বিশুদ্ধ বলে পরিচিত তফসিরগুলোতেও অনেক অশুদ্ধ বর্ণনা যুক্ত হয়ে গেছে। ফলে এই শব্দ রেফারেন্স বুক হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু এগুলো অনুবাদ করে যদি আপনি দেন বাংলা ভাষায় তো বহু বাঙালি পদভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ নামকরা তফসির সব বিশ্বাসের জগতে পরিবর্তন থাকার কারণে কর্মজগতে পরিবর্তন হয়ে গেছে। কোচ যাচ্ছে ঢাকাতে, আপনি রাস্তায় গিয়ে কোচ থামালেন, কেন বাবা? আমরা এখন জোহর পড়ব, জোহর টাইম চলে যাচ্ছে, এখন লোকগুলো নামবে, উজু করবে, মেশাব করবে, 40 কদম হাঁটবে, এরপরে সবাইকে নিয়ে তার জামাত করে প্রথমে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত পড়ে 10 রাকাত সালাত আদায় করে আস্তে আস্তে কতক্ষণ সময় লাগে আপনি বলছেন? ওদেরকে কোনো বোঝার কোনো সুযোগই নেই। অথচ হাদিসে দিব্য বলা আছে, তুমি ইচ্ছা করলে 4 বাড়িতে জমা করে বেরোতে পারো, রাস্তা থামার লাগবে না। অথবা কোথা যে থামলে তো সেখানেই জমা কসর করে নিতে পারো। ধরো আমরা এখানে ঢাকা যাচ্ছি, মাঝখানে ফুড ভিলেজ গিয়ে থামছি, গাড়িতে 20 মিনিট থামে, তাই না? আপনি দিব্যখানে নামলেন, নামার পর যদি জোহরের টাইম হয়ে যায়, আপনি জোহরের 2 রাকাত পড়লেন, আসরের 2 রাকাত পড়ে নিলেন, মগরের আগে তো গাড়ি ঢাকা পৌঁছে যায়। অথবা আপনি ধরেন মগরের আগে বেরোলেন, এক জায়গায় গাড়ি থামলো, মগরেব একটু দেরি হয়ে যাক, তবে তো সমস্যা নেই, মগরেব 3 রাত পড়লেন, এসা 2 রাত পড়লেন। এই যে সহজ সরল ব্যাখ্যা হাদিসে রয়েছে, এগুলো তারা মানতে রাজি নয়, কারণ তার আচরিত তরিকার বিপরীত এটা। তিনি যে মজাব অনুসরণ করেন সে মজাবে এটা নাই, অথবা যে বেরলবি বা দেওবন্দি তরিকা তিনি অনুসারী, সে তরিকার আকাবেররা মুরব্বীরা এটা করেন না, বিধায় আপনি করছেন না। হাদিস একদিকে, মুরব্বী একদিকে, ফলে হাদিস গৌণ হয়ে গেল, মুরব্বী মুখ্য হয়ে গেল। এমনি করে প্রতিটি ক্ষেত্রে, আর এ কারণে যারা রাজনীতিবিদ তারা আলেমদের প্রতি তাদের শ্রদ্ধা নাই। যদি জাতীয় সংসদে এখন বৈঠক বসে, এক এক আলেম এক এক ফতোয়া দেবে, যদি বলে এবারে ফেতরে কত টাকা, আলেমরা বলেন, আলেমরা যারা মজহাব ফলো করে তারা বলবে এবারে ফেতরা 1.5 কেজি গম, তাই তো? আর যদি এক কোনো একজন আহলেস এমপি থাকে, তিনি বলেন না তো 1.5 কেজি গম কেন হবে, 2.5 কেজি চাউল হবে, টাকা তো চলবে না, চাউল দিতে হবে। তখন স্পিকার কি বলবে, এটা ভোটে দেবে না? ভোটে দিলে দেখা যাবে যে যিনি বললেন 2.5 কেজি চাউল দিতে হবে টাকা নয়, তার ভোটে 1 বা 2 বা 5 পড়বে, আর পুরো 350 এমপি সব বলবে এটা হবে না। তখন উনি স্পিকার যদি আহলে হাদিসও হয়, উনি কী করবে? তিনি বলবে এই 1.5 কেজিটাই অথবা টাকাটাকেই জয়, কী হলো, জয়যুক্ত হলো নাকি বলে, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, বাস গেল, গলে আপনার হাদিস করার সব পাল্লা পল্টে চলে গেল। যাবি আহলে হাদিসের মেয়ে হানাফির ছেলে বিয়ে হয়েছে, রাগ হয়ে গেছে, একসঙ্গে 3 তালাক দেশ বউ শেষ, কদিন পরে আরে বউ চলে গেলো, ছেলেবিলি মানুষ করবে কেটা, আবার মিল তাল হওয়ার জন্য চেষ্টা করছে তারা, কিন্তু না, হানাফি সাহেব যিনি এমপি, হানাফি এমপি, তিনি ফতোয়া দিলেন যে না, ওই বউ আর কখনোই নেওয়া যাবে না যতক্ষণ হিল্লে না করা হবে। মানে অন্য একজন পুরুষকে এক রাতে ওখানে রেখে দেখতে সকালবেলা ঠিকঠিক মতো গোসল করেছে কি না, তাহলে ওর সঙ্গে আরেকবার বিয়ে দেওয়া যাবে, আর নইলে হবে না। আর আহলাদিস এমপি বললেন অসম্ভব, মেয়ে কখনো জেনা করতে পারে না, আল্লাহ রসুল লানত করেছেন যে হিল্লা করবে তাকে, আল্লাহ রসুল লানত করেছেন, অথবা এই লানতের কাছে আমি যদি রাজি নই, আমি হিল্লা দেব না। এখন আপনি স্পিকার কী রায় দেবেন? আপনিও বলবেন ঠিকমতো, অধিকাংশ যেহেতু হিল্লার পক্ষে বলছে, অতএব হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হয়ে গেলো শেষ,